সাদা দেহে গোলাপি আভা নাক মুখ পায়ের খুর এমনকি সিংয়ের রঙও সাদা গোলাপি আভা বলছি মুন্সীগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভার বিখ্যাত ধবল গায়ের কথা ঐতিহ্যবাহী এই ধবল গাই দেখতে যেমন আকর্ষণীয় মাংস তেমন বেশি সুস্বাদু তবে ধবল গাই খুব বেশি চোখে পড়ে না তার পরিবর্তে বাড়ছে সাধারণ জাতের সাদা গরুর চাহিদা পাশাপাশি দেশি জাতের গরু পালনও করেন মীর খামারিরা এখন এখানকার গরুর কদর এতটাই যে খামার থেকে বিক্রি হয়ে যায় বেশিরভাগ গরু সহকর্মী জিয়াদ ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শকত মঞ্জু শান্ত স্যান্ডেলিনা রূপচর্চায় আভিজাত্য মুন্সীগঞ্জের মিরকাদিম ফার্মের এই গরুর নাম রাখা হয়েছে কাল্লু মামা আকারে যেমন বিশাল আকর্ষণীয় রং আর আচরণেও প্রচণ্ড চেদি বলতে গেলে প্রায় সব সময়েই বিগড়ে থাকে মামার মেজাজ তাই বিশাল শরীর নিয়েও চলে মেজাজ দেখানোর নানা কসরত প্রাণ শক্তিতে ভরপুর এই তাগড়া সাড়ের দাম হাঁকা হচ্ছে পাঁচ লাখ টাকা তবে এখনও ক্রেতারা সাড়ে তিন লাখের বেশি বলছে না আমরা দেখি এটা কিভাবে খাওয়ানো হয় কিভাবে লালন পালন করা হয় সেই হিসাবে আর বাজার থেকে আমরা বেশি ফার্মকে বেশি পছন্দ করি গরুর যেই সাইজ অনুযায়ী আসলে বাজারটির একটু বাইরেই আছে গরুটা ফিটনেস এবং দেশি গরু এবং গরুটা চুটটা ভালো অলি অলিজ করে অল কোরবানিতে সবাই সাধ্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পশুই কোরবানি দিতে চায় আর একজনের পছন্দ এক এক রকম তবে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা পরিচিত ধবল গায়ের জন্য সাদা দেহে গোলাপি আভা নাক মুখ পায়ের খুর এমনকি শিঙেও সাদা গোলাপি আভা মুসিগঞ্জের মিরকাদিমের ঐতিহ্যবাহী ধবল গাই দেখতে যেমন আকর্ষণীয় মাংস বেশ সুস্বাদু তাই এখানকার গরুর পরিচিতি দেশ জুড়ে তবে মূল ধবল গাই খুব বেশি চোখে না পড়লেও তাদের জায়গা দখল করে নিয়েছে সাধারণ জাতের সাদা গরু পুরান ঢাকার বনেদি পরিবার নারায়ণগঞ্জের যারা ব্যবসায়িক পরিবার রয়েছেন তাদের প্রাচীনকালের ঐতিহ্য এই সাদা গরু দিয়ে কোরবানি করা সেই চাহিদা পূরণ হচ্ছে কিন্তু খামারিদের যে দাবি তা হচ্ছে এই ধবল বা সাদা জাতের গরুর প্রজাতি সংরক্ষণের জন্য উদ্যোগের অভাব রয়েছে মিরকাদিমে কাদিমে গরু পালনের ঐতিহ্য প্রায় দুশো বছরের মাঝে মন্দা গেলেও কয়েক বছর ধরে আবারও বাড়ছে গরু পালন এই সাদা গরুটা মনে করেন আসলে মনে করেন সহজে মিলান যায় না মনে করেন যদি মনে করেন অনেক কিনাদার এখানকার খামারিরা গরু পালনে নেন বিশেষ যত্ন তাই হাটে নেয়ার আগেই বিক্রি হয়ে যায় বেশিরভাগ পশু সাদা গরু আছে হাসা গরু আছে লাল হাসা গরু আছে সিন্দি গরু আছে সায়ল গরু আছে এইগুলা দিয়ে আমরা লালন পালন করে থাকি গোমভুষি বুটভুষি আছে আবার কুড়া আছে বৈশ্বিক খোল আছে আর শস্যের খোল আছে রাব আছে এই তবে গোখাদ্যের স্বল্পতা মূল্য বৃদ্ধি আর পালনের স্থান কমে যাওয়ায় বিপত্তিতে পড়েছেন খামারিরা বলছেন ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন সরকারি সহযোগিতা শওকত মঞ্জু শান্ত যমুনা নিউজ মুন্সীগঞ্জ